ওয়ালাইকুম আসসালাম জানতে আবরাকাত বেনামাজির কাঁটা মাংস খাওয়া যাবে কিনা মানে উদ্দেশ্য হল যে বেনামাজি জবাই করেছে এরকম গরু বকরি মুরগি হাঁসের গস্ত খাওয়া যাবে কিনা আর জব্লাহ তফিক বেনামাজি বলতে যদি খাঁটি বেনামাজি হয় মানে কোনো ভেজাল নাই একেবারে খাঁটি বেনামাজি কোনো নামাজে নাই মানে কেবলার দিকে সে কোনো মুখ হয়নি কেবলাই চিনে না এরকম বেনামাজি যদি হয় তাহলে ওর গোস্ত খাওয়া যাবে না মানে ওর জবাইকৃত প্রাণীর গোস্ত খাওয়া যাবে না বরং ওর নিজেই জবাইযোগ্য প্রাণী যাকে জবাই করবে কি সরকারি হকুমত ইসলামী সরকার তো যা হোক বুঝতেই পেরেছেন খাঁটি বেনামাজি সে এক প্রকার খাঁটি কাফের এটাই মহাক্ষেক অলামায়েকের রামের ফয়সলা কিন্তু যদি ছাড়া ধরা করে নামাজ পড়ে তাহলে সে খাঁটিবে নামাজ যেহেতু নয় তার ক্ষেত্রে অধিকাংশ রাম বলেন যে সে এক প্রকার পাপাচারী মুসলিম সে কাফের নয় তো এরকম করে কয়েক তো পড়লে এরকম তার মানে মুসলিম তার টিকে থাকবে কোনো রকম সেখানে একতেলাফ রয়েছে তবে শেখ মনে করেন নামাজটা যদি কেউ পড়ে তাহলেও তাকে কাফের বলা যাবে না জমার নামাজ বা সপ্তাহে একদিন এক অপ্ত পড়লো চার অপ্ত ছাড়লো দুই পড়লো তিন অক্ট ছাড়লো এই রকম আর কি মানে অনিয়মিত তো এক প্রকার সেবে নামাজিও না এক প্রকার নামাজিও না কোনোটা না ঘরকা না ঘাটকা উর্দুতে বলে জি ইন্ডিয়ান হিসেবে বলছে আর কি এরকম যদি হয় তাহলে অধিকাংশ একে এক প্রকার মুসলিম গণ্য করেছে মুসলিম অনেক মানে এর থেকে বড় পাপি মস্যাক ছাড়া মানে মদ খোর খোর জেনাকারি বেশা নারী এরাও যদি নামাজ পড়ে নিয়মিত তাহলে একজন বেনামাজি থেকে এরাই ভালো তাহলে বেনামাজি কত খারাপ তো যা হোক এইভাবে ছাড়া ধরা করে যদি নামাজ পড়ে তা আশা করা যায় যে তার জবাই করা পানি খাওয়া নিয়ে আপনার সমস্যা হবে না এমন ওসামিন এতটাই কঠোর ছিলেন যে ওনার একটা বইও আছে হকুমা তারেকের সালাদ কিন্তু উনিও ব্যাখ্যা করে যখন বলেছেন ওনার ফতায় তখন এটাই বলেছেন যে যে অনিয়মতা নামাজ পড়ে মানে একবার পড়লো দুইবার ছাড়লো তিনবার পড়লো দুইবার ছেড়ে দিল জুমার নামাজ পড়লো আমি এই লোককে কাফের বলতে পারি না এরপরে উনি বলেছেন কারণ সে ছাড়েনি টোটালি নামাজকে ছাড়েনি আর হাদিসে কি বলা হয়েছে বান আব্দে অল কুফরে অশ্বেরকে তার কোসালা বা বাইন রজল অল কুফরে অশ্বেরকে তার কোসালা একজন ব্যক্তির মধ্যে এবং শিরে কুফরের মধ্যে পার্থক্য হলো কি সালা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া বলতে শেখ হাসিন বলছেন তার কোন মানে টোটালেই ছেড়ে দেওয়া এটাই হলো উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যটাই জমহর আলামা একরাম নিয়েছেন যাদের ভিতরে রয়েছেন চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল বাদে তিন ইমামই আছেন তারা মনে করেন ছেড়ে ধরা নামাজ আদায়কারী ব্যক্তি কাফের নয় তো যাই হোক এই ওলামা একরামের অধিকাংশ ওলামা একরাম অনিয়মিত নামাজ আদায়কারীকে কাফের মনে করেন না সেই হিসেবে আপনিও কাফের মনে করবেন না বা আপনার সুবিধার জন্য তাকে আপনি মুসলিমের কাতারে নিয়ে তার জবাই করা পানি খেয়ে ফেলবেন আর যদি আপনি সমস্যা কি আপনি জবাই করেন নিজে এটা তো আরো ভালো হলো তো যাই এই হলো কথা অনিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তির সম্পর্কে এটা সঠিক সিদ্ধান্ত যে ইনশাল্লাহ সে কাফের হবে না সে এক প্রকার মুসলিম কিন্তু অনেক বড়ো পাপাচারী আল্লাহ হদায়ত করুন